স্বামী গিরিরাজকে মেনকা কেবলই তাগাদা দিচ্ছেন, যাও না তুমি। উমা এখানে আসার জন্যে বোধহয় কান্নাকাটি করছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে, দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে। সোনার বরণ গৌরী আমার, ভাঙর ভিখারী জামাই তোমার, মেয়ের বসন ভূষণ সব আভরণ, তাও বেঁচে নাকি ভাঙ খেয়েছে। কিন্তু কর্মব্যস্ত গিরিরাজ এই যে মেনকার উদ্বেগ তাকে ততটা গুরুত্ব দেন না, বললেন এখনো সময় হয়নি, যদিও আকাশে বাতাসে মর্মর ধ্বনিতে তার আসার সময় হলো, দেখি আর কদিন পরেই ভাবছি যাব। কিন্তু মেনকার কি তর্স হয়? সয় না, তার কোমল বুকে স্বামীর উপর এক রাশ অভিমান, তাই বুঝি ক্ষোভ হয়ে বেরিয়ে আসে মনে রূঢ় ভাব, অচল সচল হও আনিতে শিব জায়া, জানো না মেয়ের প্রতি মায়ের এ যে কত মায়া, যদি আমি কোনো মতে পারি বক্ষ বিদারিতে, তবে পারি দেখাইতে সে মায়া কেমন মায়া। তোমারে কি কব হায়, তুমি যে পাষাণ কায়, মন প্রাণ যায় যায় না হেরে সে মহামায়া। শুনছেন মিছে কালীকথা। গিরিরাজে তবু হুঁশ ফিরছে না, পাষাণ কায়া বলে গঞ্জনা দিচ্ছেন মেনকা স্বামীকে, কিছুতেই মায়ের মন স্বস্তি পাচ্ছে না, শান্তি পাচ্ছে না। তাই এবার ওই রূঢ় ভাব ছেড়ে দিয়ে অতি বিনম্রভাবে করজোড়ে মেনকা তার স্বামী দেবতাকে বলছেন, কবে যাবে বলো গিরিরাজ গৌরীরে আনিতে, ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখিতে, হে গৌরী দিয়ে দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে, কি আছে তবু অন্তরে না পারি বুঝিতে। বড্ড গঞ্জনা দিচ্ছেন মেনকা, এত গঞ্জনা বুঝি গিরিরাজের মনে ব্যথা দিচ্ছে, সহ্য করতে পারলেন না তিনি। এবার তিনি বলে বসলেন, বৃথা গঞ্জনা রানী দিও না সব জানি, উমা বিরহে মোর কাতর অন্তর, কন্যা বয়স্থা হলে রীতি ভূমণ্ডলে পিতা মাতারে ফেলে যায় পতি ঘর, কে বুঝিবে কারে কব কি ব্যথা প্রাণে, সাদ হয় না কি রাখি নয়নে নয়নে, মোর কি দোষ তার সাধ্য নাই নিরুপায়, পাঠাতে নাহি চায় কঠোর শঙ্কর, সম্বৎসর পরে যদি বা আনি ঘরে, জানো তো নিতে আসে তিনটি দিন পরে, কত মিনতি করি ধরে দুটি করে, বিদায় দি ভয়ে পাছে রোষেন হর। এবার স্বামীর কথায় মেনকার মন গলে গেল, তার মনে যা সংকল্প এলো তাও বলে দিলেন এইবার একেবারে সোজাসুজি। কি বললেন মেনকা? শুনতে থাকুন মির্চি কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে।